হ্যালো বন্ধুরা, আজ আমরা তৈরি করব কাঁচা আমের চাটনি। তো এটা তৈরি করতে যা যা লাগছে সেগুলো হলো কাঁচা আম, চিনি, তেল, হলুদ, পাঁচফোড়ন, নুন ও পরিমাণ মতো জল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 2 চামচ সর্ষের তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়ন গুলো ফাটতে শুরু করেছে। এবার আমরা এতে দিয়ে দেব কাঁচা আম। আমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা এতে দিয়ে দেব সামান্য অল্প একটু নুন। এবার এই নুনটা দেওয়ার পর আমটাকে আমরা 3-4 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তিন চার মিনিটের মতো আমরা ভেজে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর এতে আমরা দিয়ে দেবো 1 চিমটে হলুদ। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া আর পর আমরা এটিকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আমটি সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখি, আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম চিনি দেবেন। আমি এতে 3 চামচ চিনি দেবো, কারণ এই আমটা খুব বেশি টক না। তো 3 চামচ চিনি দিলে এতে হয়ে যাবে। তোমাদের 3 চামচ চিনি ব্যবহার করলাম। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে নেব আর কিছুক্ষণের জন্য, আর এটিকে 2-1 মিনিটের জন্য ফুটতে দেব। আমাদের চাটনি প্রায় তৈরি হয়ে এসেছে, ফুটে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব চাটনি। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের চাটনি।